আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে ইঞ্জিনিয়ারিং নার্সিং বা মেডিকেলে যদি র্যাগিং হয় তাহলে কি করবে যদিও এখন র্যাগিং কথাটা স্বপ্নের মতো মনে হতে পারে তার কারণ হচ্ছে কলেজ তো শুরুই হচ্ছে না আর অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে র্যাগিংয়ের কোনো গল্প নেই এখন কিন্তু ক্লাস যদি শুরু হয় কিছু দিনের মধ্যে লকডাউন তো কাটবে লকডাউনটা কাটলে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন র্যাগিংয়ের যেসব সমস্যা হয় সেসব ব্যাপার নিয়ে আলোচনা করবো যদি র্যাগিং হয় তখন তোমরা কি করতে পারো সেসব ব্যাপারে আজকে আলোচনা করবো তো র্যাগিং ইজ নট কুল তো প্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে র্যাগিংটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় তো র্যাগিং ভালো জিনিস নয় তার কারণ হচ্ছে র্যাগিং হচ্ছে একটা পানিসেবল অফেন্স হ্যাঁ র্যাগিং একটা পানিশেবল অফেন্স আর এটা করলে কিন্তু তোমার কেরিয়ারের ওপর কেরিয়ারের ওপর কিন্তু একটা বড় এফেক্ট করতে পারে তো কেরিয়ারের ওপর এফেক্ট করতে পারে বলতে তোমার কিন্তু কেরিয়ার পুরো শেষ করে দেওয়া হবে এবং কলেজ কেরিয়ার পুরো নষ্ট করে দেওয়া হবে কেউ যদি প্রুফ সমেত তোমার এগেনস্টে অ্যাকশান নেয় মানে যে র্যাগিং করছে অবশ্যই আর যার র্যাগিং হচ্ছে তাকে তার জন্যই তো অ্যাকশানটা নেওয়া হবে যে র্যাগিং করছে তার জন্যে এখন কলেজে এফিডেভিট নেওয়া হয় অ্যাফিডেভিট গার্জেনের নেওয়া হয় এফিডেভিট তোমার যে ক্যান্ডিডেট থাকে দুজনেরই এফিডেভিট নেওয়া হয় তো ক্যান্ডিডেট আর গার্জেনের অ্যাফিডেভিট নেওয়ার জন্য তোমাকে কলেজ থেকে কিন্তু পুরো বের করে দিতে পারে এবং তোমার জেল হতে পারে হতে পারে মানে হবে এখন তো এই পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে তো র্যাগিংটা কিন্তু কখনোই খুব একটা ভালো জিনিস নয় সিনিয়র দাদা দিদি যদি নিজের নাম বা নিজের সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি কি করবে তো সিনিয়র নিজের দাদা দিদিরা যদি নিজের সম্পর্কে যদি জিজ্ঞেস করে তোমাকে তো তুমি কিন্তু অবশ্যই বলবে তার কারণটা হচ্ছে তারা যখন তোমার নাম জিজ্ঞেস করছে তখন তোমার কমিউনিকেশন যেটা সেই কমিউনিকেশন কিন্তু তৈরি হবে তার সঙ্গে কমিউনিকেশান তৈরি হলে তোমার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে তোমার কেরিয়ারে পরবর্তীকালে সেই কেরিয়ারে তোমার এই কমিউনিকেশানটা লাভজনক হবে কথা বলার যে আড়ষ্টতা মানে যারা সিনিয়র থাকবে বা তোমার ইন্টারভিউ যে বোর্ডে যারা থাকবে তাদের সঙ্গে যে কথা বলতে পারবে তুমি সেটা কিন্তু অভ্যেসটা এখান থেকে তৈরি হবে যদি সিনিয়রদের সঙ্গে তুমি কথা বলো কারণ সিনিয়ররা তাদের যে সুপার সিনিয়র থাকে সেই সুপার সিনিয়রদের সঙ্গে মেলামেশা হয় এবং তাদের সঙ্গে কিন্তু কলেজে যে গেট টুগেদার যেটা যেটা জেনারেল কলেজে খুব বেশি হয় না গেট টুগেদার হ্যাঁ গেট টুগেদার বা ফ্রেশার্স যেটা আমাদের জেনারেল কলেজে কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমাদের টেকনিক্যাল কলেজ যেগুলো আছে সেই টেকনিক্যাল বা মেডিকেল হ্যাঁ টেকনিক্যাল মেডিকেল নার্সিং নার্সিং বা তোমার হচ্ছে যে তোমার ফার্মেসি এই যে কলেজগুলো আছে ম্যানেজমেন্ট এই যে কোর্সগুলো আছে বা এই কলেজগুলো আছে এই কলেজগুলোতে কিন্তু এইগুলো গেট টুগেদার বলে যে বস্তুটা এটা কিন্তু হয় এবং গেট টুগেদার হলে সিনিয়র হ্যাঁ আর জুনিয়রদের সঙ্গে সিনিয়র আর জুনিয়রদের সঙ্গে কিন্তু একটা মেলামেশা রাস্তা তৈরি হয় এবং তাতে করে সুবিধা যেটা হয় যে তোমার ক্যাম্পাসিং যখন হবে হুম ক্যাম্পাসিং যখন হচ্ছে সেই ক্যাম্পাসিংয়ের সময় তোমার যদি সেন্ট্রাল ক্যাম্পাসিংয়ে তুমি চান্স না পাও মানে কলেজে যখন ক্যাম্পাসিং হবে সেই কলেজ ক্যাম্পাসিংয়ে খুব বড়োজন হলে কতজনকে চাকরি দেবে পাঁচজন দশজন তো পনেরো জন কিন্তু তোমার কোর্সের যে স্টুডেন্ট সংখ্যা সেটা তো ষাট জন হতে পারে বা ফোরটি হতে পারে সেই চল্লিশ বা ষাটের কিন্তু বেশিরভাগটাই কলেজ ক্যাম্পাসিংয়ে তোমরা চান্স পাবে না তোমাদেরকে যেটা অপেক্ষা করতে হবে সেটা তোমাদেরকে এই সিনিয়রদের কাছ থেকে কিন্তু হেল্প নিতে হবে তাই সিনিয়রদের সঙ্গে কমিউনিকেশান থাকা খুব জরুরি আর তোমাকে যদি নিজের সম্বন্ধে বা নিজের নাম সম নিজের নাম বা নিজের সম্পর্কে জিজ্ঞেস করে তাতে তোমার ইন্টারভিউর যে স্কিল সেই স্কিল কিন্তু ডেভেলপ হচ্ছে পরোক্ষভাবে এবং সেটা যেনই যেন কখনোই হেনস্থানা করা হয় আর একটু আধটু যদি বকে থাকে দাদারা তাতে রাগ করার কিছুই নেই কারণ দাদারাই সবচেয়ে বেশি পাশে থাকে এবং সবচেয়ে বেশি কিন্তু তোমার খেয়াল করবে খেয়াল রাখবে তুমি কিছু বুঝতে না পারলে তোমাকে কিন্তু হেল্প করবে যেটা সেটা কিন্তু দাদারা তুমি হট করে স্যারেদেরকেই পাবে না কিন্তু সঙ্গে সঙ্গে তোমার এক্সামের সময় কিছু খাতা দরকার হলো কোনো নোটস দরকার হলো কোনো কিছু প্রবলেম হলো সেগুলো কিন্তু হেল্প করবে তোমাকে এই সিনিয়র বা দাদা দিদি সিনিয়র যে দাদা দিদিরা তো সিনিয়রদের সঙ্গে কিন্তু সবসময় ভালো ব্যবহার রাখবে এবং সিনিয়র দাদা সঙ্গে ভালো ব্যবহার রাখা মানে এই নয় যে তারা তোমাকে মারধর করছে হ্যাঁ তারা তোমাকে মারছে বা তোমাকে হচ্ছে হ্যারাস করছে সেই হ্যারাস করছে বা মারছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কখনোই বরদাস্ত করবে না সেটা কি র্যাকিং বলছে এবং সেটা আটকানোর জন্যই আজকে এই অবস্থা এত কিছু স্টেপ নেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে এবং প্রাইভেট কলেজগুলোতে থেকে তো সে প্রাইভেট কলেজগুলোতে কিন্তু সমস্যা অনেক কম কারণ প্রাইভেট কলেজে টাকা দিয়ে সবাই পড়তে যায় এবং সেখানে যদি কলেজের রেপুটেশন খারাপ হয় সেক্ষেত্রে পরবর্তীকালে ওই কলেজে কিন্তু কেউ ভর্তি হতে চাইবে না তাই এর সমস্যা প্রাইভেট কলেজগুলোতে কিন্তু কম কিন্তু তোমার যদি গভর্নমেন্ট কলেজগুলোতে দেখো গভর্নমেন্ট কলেজগুলোতে এখন প্রায় র্যাগিংয়ের সমস্যা নেই বললেই চলে ডিপ্লোমা পলিটেকনিক আইটিআইগুলোতে অনেকটা কম এখন কিন্তু সরাসরি র্যাগিং না থাকলেও কলেজে না থাকলেও মেসগুলোতে কিন্তু থেকে যাচ্ছে তো মেসের ক্ষেত্রে র্যাগিং থাকছে বা হোস্টেলের ক্ষেত্রে র্যাকিংটা এখনও কিন্তু কম বেশি কোথাও কোথাও আছে সব জায়গায় আছে আমি বলবো না কোথাও কোথাও কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমরা দেখতে পাবে এই র্যাগিংয়ের যে অবস্থাগুলো প্রাইভেট কলেজে মেসগুলোতে একটু আধটু দেখতে পাবে তো সেক্ষেত্রে র্যাগিংটা ভালো নয় কিন্তু কমিউনিকেশানটা ভালো কমিউনিকেশান করার জন্য যতটুকু দরকার র্যাগিং আর কমিউনিকেশান দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝার চেষ্টা করো বড় হয়েছে যথেষ্ট তো এটা কিন্তু বোঝার চেষ্টা করবে আর র্যাগিং হলে কিন্তু অবশ্যই বাড়িতে জানাবে তো যদি মেস বা কলেজে বাড়াবাড়ি হয় বাড়িতে কি জানাবে হ্যাঁ অবশ্যই বাড়িতে জানাবে বাড়িতে না জানালে সমস্যা যেটা হচ্ছে নিজের মধ্যে চেপে রাখবে তো নিজের মধ্যে যদি চেপে রাখো তাহলে কিন্তু তোমার মনের মধ্যে যেটা মাইন্ডের মধ্যে মাইন্ডের মধ্যে বিশাল কিন্তু এফেক্ট পড়বে আর সেটা কিন্তু আউটবাসটা অনেক খুব বাজেভাবে আউটবাস্ট হয় অনেকেই দেখা যায় খুব ভুল ভাল স্টেপ নেয় সুসাইড করে ফেলে তো এগুলো কিন্তু কখনোই কিন্তু কাম্য নয় তোমরা বড় হয়েছো যথেষ্ট যদি কোনো সমস্যা হয় সবচেয়ে আগে যেটা করবে সেটা হচ্ছে বাড়ির মা বাবাকে বা দাদা দিদি যারা আছে তাদেরকে জানাবে প্লাস বন্ধুবান্ধবকে কিন্তু জানিয়ে রাখবে বন্ধুবান্ধব তোমার ক্লাসমেট হতে পারে যারা ওখানে পড়াশোনা করছে হ্যাঁ তোমার ফ্রেন্ড যারা আবার ওখানে যারা বন্ধু তাদেরকে যদি তুমি বিশ্বাস ঠিকঠাক করে না করতে পারো হতে পারে তারা গিয়ে তোমার কোনো যে র্যাগিং করেছে যে সিনিয়রটা হ্যাঁ র্যাগিং করেছে যে সিনিয়রটা সেই সিনিয়রকে গিয়ে জানিয়ে দিল তো ওখানে কিন্তু তাকে না জানিয়ে তুমি যদি তোমার অন্যান্য বন্ধু যে আউটসাইডে যারা তোমার অন্যান্য জায়গায় পড়াশোনা করছে তাদেরকে যদি জানিয়ে দাও সেই বন্ধুগুলোকে তখন কিন্তু তোমার পরবর্তীকালে প্রমাণ হিসেবে তাদেরকে তুমি পাবে এবং যদি কোনো প্রুফ পাও সেগুলো কিন্তু এখন সবার কাছে স্মার্টফোন আছে বা ডিভাইসগুলো আছে সেখান থেকে তুমি রেকর্ড করে রাখতে পারো কিন্তু কাউকে জানানো যাবে না সবার ড্রাইভ আছে ড্রাইভে আপলোড করবে আর মেন যে স্মার্টফোন থেকে কিন্তু ডিলিট করবে ডেটাগুলোকে তো সেখানে দেখবে যে কেউ যেন না সেগুলো জানতে পারে যে তুমি রেকর্ড করে রাখছো বা কিছু এগুলো কিন্তু যেন জানতে পারে তো পরবর্তীকালে যদি তোমার এগেন্স্টে কেউ অ্যাকশান নিতে যায় তখন তুমি ওগুলোকে প্রুফ হিসাবে ইউজ করতে পারবে যদি বাড়াবাড়ি কিছু হয় তখনই কিন্তু এরকম করবে আর বাড়িতে অবশ্যই জানাবে আর কলেজে যদি কোনো স্যার থাকেন কলেজে তো স্যার তো স্যারা তো থাকবেন স্যারাদেরকে অবশ্যই ব্যাপারগুলো জানিয়ে রাখবে যে তোমার সঙ্গে যে ধরনের আজেবাজে ব্যবহার যদি কোনো হয়ে থাকে সেটা কিন্তু জানিয়ে রাখবে আচ্ছা যদি হোস্টেল বা মেসে অসুবিধে হয় হোস্টেল বা মেশে অসুবিধে হলে কী করবে অসুবিধা হলে ছেড়ে দেবে যদি হোস্টেল বা মেসে হতেই পারে হোস্টেলে অসুবিধা হচ্ছে বা মেসে অসুবিধে হচ্ছে হোস্টেল বা মেশে অসুবিধে হলে ওই হোস্টেল বা মেশ ছাড়তে হবে যদি র্যাগিং হয় ওখানে প্রচণ্ড পরিমাণে র্যাগিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে তোমার থাকা খাওয়া খুব অসুবিধে হচ্ছে পড়াশোনা হ্যাম্পার হচ্ছে সারাদিন বসে বসে কেউ গিটার গান বাজনা ডোং ডাং করে বাজাচ্ছে সব কিছুই দরকার আছে কালচারাল তোমার প্রোগ্রামে অংশগ্রহণ করা থেকে শুরু করে সব দরকার আছে কিন্তু সব কিছু লিমিট রেখে করতে হবে এমন নয় যে পুরো মেতে গেলে একদম সেখানে গিয়ে ব্যান্ড তৈরি করে এমন পড়াশুনো এমন শুরু করলে যে পড়াশুনোর পুরো মাটি হয়ে গেলো একদম যেটা করতে গেছো সেটা বাদ দিয়ে বাকি সব কিছু করছো সেটা যেন না হয় তো হোস্টেল বা মেসে যদি অসুবিধা হয় যেই মেসে বা যেই হোস্টেলে অসুবিধা হবে সেটা ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে হতে পারে তাতে কিছুজন সিনিয়রদের সঙ্গে তোমার হয়তো মনোমালিন্য হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই কী হবে তাতে খুব বড় জোর হলে সিনিয়রদের সঙ্গে অসুবিধা হবে সিনিয়র আবার নতুন সিনিয়র পেয়ে যাবে তুমি তো কিন্তু পড়াশোনা তো ছাড়তে হবে না তো তোমার কেরিয়ারটা ভালো হয়ে যাবে হ্যাঁ কেউ কারোর জন্য বসে থাকে না কেউ কারোর জন্য থাকবে না এটা মাথায় রাখবে তো শেষ পর্যন্ত তোমাকে নিজেরটা নিজেকেই দেখতে হবে হ্যাঁ সিনিয়র রেসপেক্ট অবশ্যই দরকার সিনিয়রদেরকে রেসপেক্ট করবে সিনিয়রদের কথা মেনে চলবে কিন্তু সেটা নিজের বাড়াবাড়ি অসুবিধা করে কিন্তু নয়